আজকে আমরা বোয়াল মাছের কষা ঝাল বানাচ্ছি, ঝাল ঝাল করে। এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো আপাতত এখানে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা এবং এলাচ দিয়ে এবারে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছিলো, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এবারে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা অল্প লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে, এবারে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার এর সাথে একসাথে মিশিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। এবার আলুটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভালোভাবে মজে যাবে আস্তে আস্তে। এটা এবার দেখো, দেখুন যে লাল লাল হয়ে গেছে, টমেটোর লালই বেশি লাল হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে এখানে রয়েছে আদা, রসুন, একটা শুকনো লঙ্কা, এটা পেস্ট। তো এই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। অনেকটা পরিমাণে দিতে হবে, পুরো মাংসের মতো এটা খেতে হয়, তো সে কারণের জন্য আদা রসুনের পেস্টটা একটু বেশি পরিমাণে লাগবে। এবার এটা দিয়ে আমি এটা ভালোভাবে মিক্স করে দেব। আর পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে, একদম মাংস যেরকম রান্না হয় সেই রকম ভাবেই এটা মশলাটা কষাতে হবে। এই মিক্সটার মধ্যে এবার আমি হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, যেমন ঝাল যেরকম খায়, তবে ঝাল ঝাল হলেই বেশি ভালো হবে এটা। হ্যাঁ, এবার কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে, কাঁচা লঙ্কা চিরেও এর মধ্যে দেওয়া যেতে পারে, আর এইভাবেও এটা করা যেতে পারে। গুঁড়ো লঙ্কার এটা দেওয়া শুধুমাত্র একটা কালারের জন্য, আর কাঁচা লঙ্কাটা আমি চিরে দেবো একটু পরে। আমি এটা চিরে চিরে কাঁচা লঙ্কাটা দেবো। মাছটা তো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবং এটা আধা ঘন্টা মতো মাখিয়ে রেখেছিলাম। তো এই মশলাটা টোটালটা কষা হতে হতে হয়ে গেছে, মশলাটা কষা। তো এখন আমি এই মাছগুলো এই অবস্থাতে, এই মাখানো অবস্থাতে এটা এইভাবে দিয়ে দেবো। তো এখন আমাদের এইটা, এখানে মাছগুলো সব, এই যে কষাটা হচ্ছিলো সে আলু কষাটার মধ্যে মাছগুলোকে দিয়ে সব নেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আবার এর মধ্যে অ্যাড করব জিরে, ধনে আর এলাচ এবং কী বলে লবঙ্গ, এইগুলো সব গুঁড়ো করা আছে, এইগুলোকে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে জিরে বাটা দিলেও হয়ে যায়। তো আমার কাছে যখন এটা ভাজা জিরে গুঁড়োটা ছিল, সেই জন্য আমি এটা দিয়ে দিলাম। এইটার গন্ধটা আরও বেশি ভালো হয়। সেই জন্য হয়ে এসছে এটা।
এইরকম একটু কাই কাই খেতে চাই খেতে পারে এবং গ্রেভি হিসেবে একটু বেশি গ্রেভি থাকলেও সেটা খুব ভালো লাগে আর নুনটা কতটা কি হয়েছে সেটা চেখে আমি অবশ্যই এর মধ্যে দরকার প্রয়োজন মতো নুন অ্যাড করব ওকে তো এটা রান্নাটা আমার